Hastri joto shep shep manani zungzak rokno tong thai te pension ranani shamung mania bekani zungzal shikam na kobe kaji shanti krak shalo agurtala ojento peles besanggo shalini bagai acuk cobo acuka tiu ir pjt rpi or shalini acuk soba khaitani tombaika working president onto deborma rpi ni hasti kasku soto jidas na kobe kubuni ro. আজকে পয়লা নভেম্বর আজকে আমরা
Republican Party of India, Working President Anand Deporma, General Secretary Jiten Deporma, Advisor, Ashok Bhai Patil Sahib, Umit Deporma, Youth Convener Amra, Puro Party Team ni aske amra Gonobostane Boslam, ekhane Tulsi Budir opposite side, Ujjoyonto Palace er samne. Aske amra 10 dofa dabi bhittite Gonobostane boshechi er moddhe DYRPC je 44 dofa dabi, seta already ek number amra include korechi, esharo aro 9 ta dabi jukto hoyeche, total 10 ta dabi niye amra দুই দিনে গণঅবস্থানে বসেছি এবং আমরা এখান থেকে ঘোষণা দিতে চাইছি যদি এই দাবিগুলির মধ্যে সরকার অন্তত 50% যদি পূরণ করার আশ্বাস না দেয় দুই দিনের মধ্যে তাহলে আমরা আগামী কিছুদিনের মধ্যে 4 থেকে 5 দিনের মধ্যে আমরা আসামাগতরা যে হাইওয়ে আছে সেটাকে আমরা অবরোধ করে দেব আমাদের 4-5000 কর্মী অলরেডি সব ভিডিওয়ে আমরা এটাকে অবরোধ করে দেব যদি দাবিগুলি না মানা হয় আমরা 44 দফা দাবি ডিওআরপিসি সহ আমরা প্রায় সবগুলি জেলাতে একটা জেলা বাদ দিয়ে প্রায় সবগুলি জেলাতে আমরা আমাদের ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু এর মধ্যে কিছু দাবি পূরণ হয়েছে পূরণ হয়নি এরকম না সরকারের সদিচ্ছা আছে কিছুটা পূরণ হয়েছে কিন্তু যতটুকু পূরণ হওয়া দরকার ততটুকু পূরণ হয়নি সেই জন্য আজকে আমাদের এই অবস্থানে বসতে হলো যে আমরা 44 দফা দাবি তো আছে এর সাথে আরো যুক্ত হয়েছে 9টা টোটাল এখন 10টা দাবি নিয়ে 44 দফা দাবি কি আমরা এক নম্বরে রেখে আমরা এটাকে এক নম্বর পয়েন্ট রেখেছি এসে 10টা পয়েন্ট আমাদের আছে এবার 10টা পয়েন্টের মধ্যে অন্তত যদি 50% দাবি যদি সরকার এবার সহমত হয় পূরণ করার জন্য তাহলে ঠিক আছে আর যদি না হয় দুই দিনের মধ্যে তাহলে আমরা হাইওয়ে ব্লকেজ করব আর বাকিটা গণতন্ত্রবাবু বলবেন আপনার নাম আর ডেসিগনেশন সত্যজিৎ দাস স্টেট প্রেসিডেন্ট আরপিএ